সিরিয়াসলি ব্রো, এইচএসসি সাকস। বাই দ্য ওয়ে, এতে আমার কি আর কিছুদিন চিল করার টাইম তো পাইলাম। অ্যান্ড অনেস্টলি স্পিকিং গাইজ, ইউ গাইজ আর সিরিয়াসলি অসাম। আপনাদের এই এত এত অ্যাপ্রিসিয়েশন সত্যিই অনেক ইন্সপায়ারিং ছিল। বাট তারপরও ইফ ইউ আর ওয়াচিং দিস কন্টেন্ট, এ সাবস্ক্রিপশন উইল বি ট্রিমেন্ডাস। তো এবার ডিরেক্টলি শুরু করি আজকের টপিক। প্রথমেই একটা বিষয় আপনাদের ক্লিয়ারলি জানাতে চাই, হ্যাঁ ভাই, আমি অ্যানিমেশন অ্যান্ড্রয়েডেই করি। অনেকে ইনবক্স করে জানতে চাইতেছেন কীভাবে করি, মানে প্রসেসটা কী, বারবার জিজ্ঞেস করতেছেন কেমনে ভাই কেমনে। বাট মাই আনসার ইজ হাত দিয়ে ভাই, আবার কেমনে। বাই দ্য ওয়ে, এটা খুবই লেম ছিল, সরি। এনিওয়েজ, ফার্স্টেই বলি ওয়াই অ্যান্ড্রয়েড। দেখেন, বাংলাদেশ নামের এই ছোট্ট কান্ট্রিতে আগে এই সেক্টরটার কেউ নামও শুনে নাই, চিনতেও না। আরে কুত্তা থাম, বাপ, রেকর্ডটা শেষ হয়ে যেতে আই থিঙ্ক কেউ পাত্তা কথা দিত না। স্পেশাল থ্যাঙ্কস টু অন্তিক মাহমুদ ভাই, যাকে বলা যায় আমাদের এই কার্টুন বা অ্যানিমেশন জগতের পথিকৃত। অ্যান্ড উনি ওনার অ্যানিমেশনের কাজে কম্পিউটার ইউজ করেন, দ্যাট মিন্স কম্পিউটারাইজড অ্যানিমেশন। অ্যান্ড একটা কথা আমি বেট ধরে বলতে পারি, ওনার অ্যানিমেশন দেখে আমার মতো হাজার হাজার ছেলে পেলে অ্যানিমেশন জগতে আশা খুঁজে পাইছে। সিরিয়াসলি ব্রো, একটুও তেল মারতেছি না। অ্যাকচুয়ালি সবাই চাইতেছি আমরা অ্যানিমেশন শিখতে, ফেমাস হইতে, ইউ নো। অ্যান্ড সিরিয়াসলি, এককালে আমিও অনেক লাফাইছি অ্যানিমেশন নিয়ে, এখনও লাফাই। অ্যান্ড ক্লাস 10 থেকে ওনার বিশাল ফ্যান। বাট ইউ নো, উই আর পশ গরিবস। অ্যান্ড এই স্বপ্নটা পূরণ হয় না কিছু কারণের জন্য, আজকে মোটামুটি তুলে ধরার ট্রাই করব। নাম্বার 1, খুবই লো কনফিগারেশনের পিসি, যেমনটা আমার, ইন্টেলের পেন্টিয়াম প্রসেসর, সেকেন্ড জেনারেশন। নাম্বার 2, গ্রাফিক্স ট্যাব, আমি এটা নিয়ে যথেষ্ট খোঁজাখুঁজি করছি। অ্যান্ড আই থিঙ্ক 5000-এর নিচে ওই রকম ভালো কোনো গ্রাফিক্স ট্যাব নাই। অ্যান্ড নাম্বার 3, যেটা আমার মতে এক নাম্বারে দেওয়ার মতো, প্যারেন্টসের রেস্ট্রিকশন। অ্যানিমেশন করে কি করব, পড়তে বসো। পাশের বসার ডলি আন্টি ফার্স্টে এটা শুনে আধা ঘন্টা হাসবে, বুঝছো? এই বয়সে কার্টুন, লোকে কি বলবে? কার্টুন আর অ্যানিমেশন এক জিনিস না, বুঝছো। বাই দ্য ওয়ে, আপনার কি ক্ষুধা লাগছে? তাহলে আজই অর্ডার করে ফেলুন। না ভাইয়া, ফুড পান্ডা না, ওরা স্পন্সর করে না, করলে ওদের কথাই বলতাম। ও হ্যাঁ, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই ওয়েন্ডিজ, হোম ডেলিভারিও অ্যাভেলেবল, সো হারি আপ। তো সত্যি বলতে আমিও চাইতাম অ্যানিমেশন শিখবো, সো আই ওয়াজ লুকিং ফর অল্টারনেট সলিউশনস। অ্যান্ড ইয়েস, ফাইনালি আই গট সামথিং, সো আই চোজ অ্যান্ড্রয়েড। হ্যাঁ ভাইয়া, অ্যান্ড্রয়েডেও অ্যানিমেশন করা যায়, জাস্ট কিছু অ্যাপস ডাউনলোড করা লাগবে, আর 45 টাকা দিয়ে এটা কিনতে হবে। তারাজেও পাওয়া যায়, এটাকে স্টাইলাস বলে, চাইলে গুগল করে দেখতে পারেন। এই গেল মোটামুটি বেসিক। আর হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অ্যান্ড্রয়েডেই বানানো, সো ধারণা করতে পারতেছো কোয়ালিটি কেমন হবে। দেখো ভাইয়া, আমি যখন অ্যান্ড্রয়েড অ্যানিমেশন শুরু করছিলাম তখন সবাই কম্পিউটারাইজড অ্যানিমেশন নিয়ে লাফাইত। অ্যান্ড দ্যাট ওয়াজ লাইক আমি একদিকে অ্যান্ড সারা পৃথিবী আর একদিকে। হ্যাঁ, জার্নিটা মোটেও ইজি ছিল না। আর আমি এটা ইন্ট্রোডিউস করতেছি যেন যে কেউ চাইলে, হ্যাঁ যে কেউ চাইলে অ্যানিমেশন করতে পারে, সে প্যাশন হোক আর প্রফেশনাল হোক আর যাই হোক, তেমন কোনো ডিফারেন্স নাই কম্পিউটারাইজড অ্যানিমেশন আর অ্যান্ড্রয়েড বেসড অ্যানিমেশনের ভিতরে। বেসিক ফিচার্সগুলো দেয়াই থাকে, আর কিছু কিছু প্রিমিয়াম ইনস্টল করা লাগে। অ্যান্ড অবভিয়াসলি পিসিতে অ্যানিমেশন অনেক অ্যাডভান্সড, বাট তারপরেও বেসিক যদি জানা থাকে, বেসিক যদি শিখতে পারো, পিসি সহজেই পারবা। পিসিতে গ্রাফিক্স ট্যাব কেনার ঝামেলা আছে, যেটা বললাম মিনিমাম 5-6 হাজার তো লাগেই। অ্যান্ড সত্যি বলতে বাসা থেকে এটা কেনার জন্য টাকা জীবনেও দিবে না, বলবে এগুলো নাকি ফাউ জিনিস, হোয়াট দ্য। অ্যান্ড অ্যান্ড্রয়েডে তুমি জাস্ট একটা স্টাইলাস কিনে শুরু করতে পারো, যেটা খুব বেশি হলে 45 কি 50 টাকা দাম। বাট একটা জিনিস খেয়াল রাখা উচিত, ফোনের র্যামটা যেন 2GB অর হায়ার হয়, ফোনের স্ক্রিনটা একটু বড় হলে বেটার। সো দ্য গুড নিউজ ইজ, ফ্রম নাও অনওয়ার্ডস আমার চ্যানেল প্লেলিস্টে গেলে অ্যান্ড্রয়েড বেসড অ্যানিমেশন এনটাইটেলড একটা গ্রুপ দেখতে পাবেন, যেটা ক্লিক করলেই পাবেন অ্যানিমেশন অ্যান্ড্রয়েডের বিভিন্ন টিউটোরিয়াল, মানে আমি যেটা যেভাবে ইউজ করি, যা যা ইউজ করি, ব্লা ব্লা ব্লা। লাস্টলি সবাই ভালো থাকেন, হ্যাপি থাকেন, অ্যান্ড লাইফটা আসলেই অনেক বড়, সো প্যারা নাই।